আপনার পরিচিত কাউকে মৃত্যুর আগে যদি আপনি দেখেন তিনি আজিমপুরে যাওয়ার রাস্তা খুঁজছেন আর ঠিক দুদিন পরে আজিমপুর কবরস্থানে কেমন লাগবে একবার ভাবুন তো বলছিলাম জাফর ইকবালের কথা উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি জাফর ইকবালের বড় ভাই আনোয়ার পারভেস ও ছোট বোন শাহনাস রহমতুল্লাহ দুজনেই সঙ্গীত শিল্পী জাফর ইকবাল উনিশশো ছেষট্টি সালে বন্ধুত্বতা মাহমুদ ও ফারুককে নিয়ে গঠন করেন ব্যান্ড গ্রুপ র্যাম্বোলিং স্টোন এবং তার সিনেমার প্রথম প্লে বাক করা গান ছিল তার ভাই আনোয়ার পারভেজের সুরে নায়ক রাজ রাজ্জাকের অভিনীত বদনাম ছবিতে প্রথম গান করেন হয় যদি বদনাম হোক আরও আমি তো এখন আর নই কারো জাফর ইকবালের কণ্ঠে হয় যদি বদনাম হোক কারো গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায় বাংলা চলচ্চিত্রে স্টাইলিশ নায়কদের অন্যতম ছিলেন এই জাফর ইকবাল তিনি চিরসবুজ নায়ক হিসেবেও পরিচিত শহুরের রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় অভিনয় করলেও তার চরিত্রে ছিল বিচরণ অভিনয়ের পাশাপাশি চমৎকার গান গাইতে পারা এই অভিনেতা বেশ কিছু ছবিতে গায়ক চরিত্রেও অভিনয় করেছেন মূলত জাফর ইকবাল ছিলেন গিটার বাদক ভালো গিটার বাজক দেন বলে শুরুকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অনেক ছবির আবহ সঙ্গীত তৈরি করিয়েছেন আর সেই ছবিগুলো বেশ জনপ্রিয়তা পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আপন পর এই ছবিতে তার বিপরীত অভিনয় করেন কবরী জাফর ইকবালের সাথে অভিনেত্রী ববিতা জুটি হয়ে প্রায় তিরিশটির মতো ছবি করেন জাফর ইকবাল সর্বমোট একশো পঞ্চাশটি চলচ্চিত্রে অভিনয় করেন যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল উনিশশো সালে জাফর ইকবাল অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি অবসৃদ হৃদয় দারুণ ব্যবসা সফল হয় এই ছবিতে চম্পা ও ববিতার বিপরীতে তার অভিনয় প্রশংসা করে চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত তারকা জাফর ইকবাল সনিয়া নামের একজনকে বিয়ে করেন তাদের সংসারে দুই সন্তানও রয়েছে পারিবারিক অশান্তির কারণে জাফর ইকবাল মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিয়মিত মদ্যপান করে অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে ক্যান্সারে আক্রান্ত হন তার হার্ট এবং কিডনি নষ্ট হয়ে যায় আট জানুয়ারি উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা সালে সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মৃত্যুর পাঁচ দিন আগে তিন জানুয়ারি উনিশশো সালে সারা দেশে মুক্তি পেয়েছিল লক্ষ্মীর সংসার বাংলাদেশের হাজার হাজার সিনেমা প্রেমী দর্শকরা পর্দায় দেখলেন তাদের প্রিয় নায়ক জাফর ইকবালের শেষ ছবি এবং সবিতে তিনি আজিমপুরে যাওয়ার রাস্তা খুঁজছেন আর পাঁচ দিন পরেই চিরবিদয় নিয়ে চলে গেলেন আজিমপুর কবরস্থানে ভাবুন তো একবার